হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাতৈশী আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র একটি ড্রিম দিয়ে ক্যারামেল পুডিং রেসিপি পুডিং হচ্ছে এমন একটা ডেজার্ট যেটা আমরা খেতে সবাই খুব পছন্দ করি অনেক সময় দেখা যায় যে পুডিংটা পারফেক্ট হতে চায় না তাই আমি ডিটেলস সহকারে পুডিং রেসিপি শেয়ার করব আপনাদের সাথে আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে চলুন দেখে নে যাক কীভাবে রেসিপিটি তৈরি করতে হয় প্রথমে আমি ক্যারামেলটা তৈরি করে নিব এর জন্য আমি একটা নন স্টিক প্যানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি যেহেতু এখানে আমি নন স্টিক প্যান ব্যবহার করেছি এর জন্য এখানে কোনো পানি দিব না কিছু সময়ের পর ক্যারামেলের একটা কালার চলে আসবে তখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি সম্পূর্ণ চিনি গলে যাওয়ার পর ক্যারামেলটা তৈরি হওয়ার জন্য অপেক্ষা করবো ক্যারামেলের কালারটা যখন আসা শুরু করবে তখন কিন্তু চুলার আঁচটা কমিয়ে রাখতে হবে তা না হলে কিন্তু ক্যারামেলটা পুড়ে যাবে এবং পুডিংটা খেতে কিন্তু তিতা লাগবে ক্যারামেলটা তৈরি হয়ে যাওয়ার পর কিন্তু আর অপেক্ষা করা যাবে না পুডিংটা আমি যে পাত্রের মধ্যে তৈরি করব সঙ্গে সঙ্গে ক্যারামেলটাকে আমি ওই পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি এবার বাটিটাকে ধরে ক্যারামেলটাকে বাটির চারপাশে ভালো করে ছড়িয়ে নিচ্ছি এই কাজটা কিন্তু খুব দ্রুত করতে হবে কারণ ক্যারামেলটা খুব তাড়াতাড়ি জমে যায় এবার এই বাটিটাকে আমি একটা সাইডে রেখে দিব ক্যারামেলটা ঠান্ডা হয়ে যাওয়ার জন্য অন্য একটা বাটিতে আমি দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা ডিম আপনাদের ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে ত্রিশ মিনিট আগে ডিমটাকে বের করে নর্মাল করে নেবেন ডিমের সঙ্গে আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ চিনি আমার কাছে তিন টেবিল চামচ পরিমাণ চিনি একদম পারফেক্ট মনে হয়েছে যদি আপনাদের কাছে মনে হয় যে চিনিটা বাড়িয়ে দেওয়া প্রয়োজন তাহলে আপনারা আরও এক টেবিল চামচ পরিমাণ চিনি বাড়িয়ে দিবেন। এখন একটা মিক্সিং বোলের সাহায্যে মিক্স করে নিচ্ছি আপনারা চাইলে এই কাজটা কাটা চামচ দিয়েও করে নিতে পারেন ততক্ষণ পর্যন্ত ফেটাতে থাকবো যতক্ষণ পর্যন্ত না চিনিটা গলে যাবে ডিমটা ফেটানো হয়ে গেছে আর চিনিগুলো গলে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব এক কাপ পরিমাণ লিকুইড দুধ এই দুধটাকে আমি আগে থেকে জাল করে ঘন করে ঠান্ডা করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ভ্যানিলা অ্যাসেন্স ডিমের স্মেলটা যাওয়ার জন্য অথবা দিতে পারেন এক চিমটি এলাচের গুঁড়া সব কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়ার পর যে বাটিটাতে আমি ক্যারামেল সেট করে রেখেছিলাম ওই বাটির ওপরে নিয়ে নিচ্ছি একটা ছাঁকনি এবার আমি দুধ আর ডিমের ওই মিশ্রণটা এই শাঁখনের সাহায্যে ছেঁকে নিচ্ছি পুডিংটা যদি একদম স্মুথ পেতে চান তাহলে এই স্টেপটা অবশ্যই ফলো করতে হবে দেখতেই পারছেন ছাকনার মধ্যে কিন্তু ডিমের লামস দেখা যাচ্ছে আর এই লামসগুলির জন্যই কিন্তু পুডিংটা ছিদ্র ছিদ্র হয় যেটা দেখতে একদমই ভালো লাগে না বাটিটার সঙ্গে যে ঢাকনাটা ছিল ঢাকনাটা দিয়ে আমি বাটিটা ঢেকে দিচ্ছি আজকের পুডিংটা আমি চুলায় তৈরি করব তাই আমি একটা প্যানের মধ্যে দুই কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি এর বেশি কিন্তু পানি দেয়া যাবে না আর যদি বেশি পানি হয় তাহলে কিন্তু পুডিংয়ের বাটির মধ্যে পানি যাওয়ার সম্ভাবনা থাকে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটা কিচেন টিস্যু অথবা আপনারা চাইলে পাতলা সুতি কাপড়ও দিতে পারেন এতে করে পানিটা যখন ফুটতে থাকবে তখন এই বাটিটা আর নড়াচড়া করবে না পুডিংয়ের বাটিটা বসিয়ে দিয়েছি এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনাতেও যদি কোনো ছিদ্র থাকে তাহলে সেটাকে বন্ধ করে দিতে হবে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে পুডিংটাকে স্টিম করে নিতে হবে পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো তবে পুডিংটা যদি ছোট বড় হয় তাহলে সময় আরও কম বেশি লাগতে পারে ফিরে এলাম তিরিশ মিনিট পর আমি একটা কাঠি দিয়ে পুডিংটাকে চেক করে নিব কাঠিটা যদি একদমই ক্লিন আসে তাহলে বুঝতে হবে পুরিংটা ঠিকঠাকভাবে হয়ে গেছে এরপর আমি পুডিংটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এরপর পুডিংটাকে আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি পুডিংটা দেখতে খুবই সুন্দর হয়েছে কোনো ফাটল নেই এবং কোনো ছিদ্র ছিদ্র ভাবও নেই পুডিংটা কেটে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে দেখতেই পাচ্ছেন পুডিংটা দেখতে একদমই সফট এবং স্মুথ হয়েছে আর খেতে কিন্তু মশাল্লা দারুণ হয়েছে আশা করছি আমার আজকের পুডিংটা আপনাদের ভালো লেগেছে এবং খুব সহজ লেগেছে মাত্র একটা ডিমের পুডিং এরপর থেকে যখনই পুডিং খেতে ইচ্ছে করবে ওয়েট করতে হবে মাত্র পনেরো মিনিট কেননা এই পুডিংটা তৈরি করতে সময় লাগে মাত্র পনেরো মিনিট আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর হ্যাঁ পাশে থাকা আইকনটি কিন্তু প্রেস করতে একদমই ভুলবেন না এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড দিব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ